তো এই হচ্ছে আরেকটা ফ্ল্যাটে নিয়ে চলে এসেছি আপনাদেরকে, যেটা সাউথ ফেসিং ফ্ল্যাট। এটা 1,007 স্কোয়ার ফিট, 3 BHK। এটা একদম জোকা মেট্রো কাছেই। এই যে পুরোটা সাউথ ফেসিং, ভিউটা দেখছেন অসাধারণ ভিউ। সামনেটা পুরোটা ওপেন, আর এটা কিন্তু কোনো দিন ব্লক হবে না। মানে এখানে যদি দাঁড়িয়ে দেখেন, এটা রয়েছে রাজা তামান্তে। ওই দিকে দূরে দেখা যাচ্ছে ওটা গোদরেজ 7। এটা রয়েছে DTC সাউদ নাইটস। প্রত্যেকটা প্রজেক্টের সব থেকে আগে রয়েছে এই প্রজেক্টটা, যেটা হচ্ছে ডিএইচ রোডের কাছে, এবং মানে এর তো অবভিয়াসলি অন রোড আর চোকা মেট্রোর একদম কাছে। তো এইখানে যেহেতু ইন্টেরিয়ারের কাজ চলছে, আর এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং স্পেস। এই পোর্শনটা ড্রয়িং কাম ডাইনিং স্পেস, এবং এই যে লনটা রয়েছে খুব সুন্দর করে এটা বানানো। রাইট সাইডে এটা দেখতে পাচ্ছেন কিচেনটা, এটা কিচেন। এবং লেফট সাইডে যদি দেখি, এটা একটা রুম। রুমের সাথে এটা তো সাউথ ফেসিং অবভিয়াসলি, ডিফারেন্ট সাউথ ফেসিং, আর এটা একটা আলমারির জায়গা করা রয়েছে। আর এটা হলো ভিউটা রুম থেকে, জাস্ট ভিউটা কিন্তু অসাধারণ, মানে জাস্ট অসাধারণ এক কথায়। তো চলুন এবার আরেকটা রুম দেখাই আপনাদেরকে, আসুন। এটা হলো আরেকটা, এবং রাইট সাইডে যেটা রয়েছে এটা কমন টয়লেট, একটা কমন ওয়াশরুম, হিন্দু আর ফিটিংস, এই যে। আর এই দিকটা দুটো রুম আছে, এটা হচ্ছে মাস্টার বেডরুম, আর এটা আরেকটা বেডরুম। আগে আরেকটা বেডরুম যেটা রয়েছে সেটা দেখব। এই বেডরুমগুলো কী হয়েছে, ক্রস ভেন্টিলেশনটা খুব সুন্দর। ওদিকে একটা যেহেতু উইন্ডো রয়েছে, এবং এদিকে একটা উইন্ডো, এবং উইন্ডোটা বেশ বড়, ছোটো নয়, এই যে। এবার যদি এটা খুলে দেন, ওয়াও, মানে ওপর থেকে ভিউটা দেখুন। মানে আমার একটু ভয় লাগে, হাইট ফোবিয়া আছে যেহেতু। সামনে কী নেই, অ্যারিস্টো ক্লাব আছে, হোটেল অ্যান্ড রিসর্ট, ঠিক আছে। তো কোনো অনুষ্ঠান হলে ওটাও ভাড়া নিতে পারেন। এর নিজস্ব কমিউনিটি হল আছে, সেটাও আপনি নিতে পারেন। কানেক্টিভিটির দিক থেকে তো বলার কিছু নেই, জোকা মেট্রোর লাইন দেখতে পাচ্ছেন। আর এখানে নিচে অটো স্ট্যান্ড রয়েছে, এটা রয়েছে বিষ্ণুপুরের দিকে গেছে এই রাস্তাটা, আর এই দিকটা তো আপনার বেহালার দিকে গেছে এই দিকটা। এটা জোকা মেট্রো একদম কাছে, জোকার ক্রসিং এটা, এই যে অন্তরা যেটা বলছিলাম। আর এটা হলো ভিউটা, অসাধারণ ভিউ, মানে ভিউ আপনাকে মুগ্ধ করবে। চলুন এবার আরেকটা যে রুম আছে মাস্টার বেডরুম সেটা দেখাবো। এটা হলো মাস্টার বেডরুম, এটার সাথে অ্যাটাচড একটা টয়লেট রয়েছে, হিন্দু আর ফিটিংস। আর এখানে 10x10 একটা রুম, এটা মাস্টার বেডরুম, এটা সেম সাউথ ফেসিং পুরোটাই। এই যে সাউথ ফেসিং ভিউ, এটার অসাধারণ ভিউ, জাস্ট অসাধারণ ভিউ। দেখুন এদিকে একটা রয়েছে ভিউ সুন্দর, এদিকটা তো খুব সুন্দর ভিউ। এবং এর সাথে যে অ্যামিনিটিসগুলো আছে, চলুন আপনাদেরকে অ্যামিনিটিসগুলো একবার দেখিয়ে আনি। এবং এর স্কোয়ার ফিট তো বলেইছি, 1,007 স্কোয়ার ফিট আছে। এর সাথে একটা পার্কিং রয়েছে, কভার্ড পার্কিং আছে। এবং শুধু কভার্ড পার্কিং এখানে শেষ নয়, একটা ফ্লোরে 3টে করে লিফট আছে, একটা ফ্লোরে, মানে প্রত্যেকটা ফ্লোরে 3টে করে লিফট আছে, 2টো করে নর্মাল যেরকম লিফট থাকে সেরকম, আর একটা করে সার্ভিস লিফট। তো চলুন এবার ক্লাব হাউসটা আপনাদেরকে দেখিয়ে দিই, আর যদি কোয়ারিজ থাকে কোনো, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ। তো এটা হলো ক্লাব হাউস, আমরা এখন ক্লাব হাউসের মধ্যে রয়েছি। এই দেখুন, এটা আমি জীবনে কোনোদিন খেলিনি, তো বাচ্চাদের খেলতে দেখেছি এইভাবে এইভাবে ফুটবলের মতো গোল করার। তো এনিওয়েজ, আর এটা একটা ক্লাইম্বিংয়ের একটা খুব সুন্দর করা রয়েছে পোর্শন, বাচ্চাদের জন্য তো খুবই ভালো, এই যে খুব সুন্দর। আর ভেতরটা, চলুন ভেতরটা তাস বা অন্য কিছু যদি কেউ খেলতে চায় সেই জন্য করা রয়েছে। আর জানি না কী কী পোর্শনের ব্যবহার, তবে এই পোর্শনটা থাকে অনেক জায়গায় দেখেছি, অনেক ক্লাব হাউসে অনেক জায়গায় দেখেছি। আর টোটালটা হচ্ছে এয়ার কন্ডিশন, ঠিক আছে। আর বাইরেটা যেটা রয়েছে, টিটি রয়েছে একটা, আর এখানে ক্যারাম বোর্ড রয়েছে। আর এখানে চেস রয়েছে একটা, তো যারা এখানে থাকবে অবশ্যই তারা এনজয় করতে পারেন এই পুরো পোর্শনটা।
এদিকটাতে একটা চিলড্রেন্স এরিয়া রয়েছে, সেটাও দেখাবো আপনাদেরকে। আর সামনে একটা কমিউনিটি হল আছে, এগুলো পছন্দ। এখন আমরা জিমের মধ্যে ঢুকে গেছি। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও, একটা ক্লাসিক জিম দেখতেই পাচ্ছেন। তো নর্মালি যেরকম সোসাইটিতে থাকে, কমপ্লেক্সে থাকে, তো সেরকম টাইপেরই, কিন্তু আপডেট ভার্সন জিম। তো যারা এই ফ্ল্যাটে বা এই সোসাইটিতে রেন্টে থাকবেন কিংবা পারচেস করবেন, শুধুমাত্র তারা ইউজ করতে পারবেন। যা যা মডার্ন অ্যামেনিটিস থাকে সেগুলো সবই রয়েছে, দেখতে পাচ্ছেন সবটা। এটা হলো পুরোটা জিম এবং সুন্দর মিরার। ওয়াও, মোটিভেশনাল সব জিনিসপত্র পেয়েই যাবেন এখানে, এবং ডাম্বেল থেকে শুরু করে এদিকে ট্রেডমিল, টুইস্টার, কী নেই এখানে, কী নেই, খুব সুন্দর করে মেনটেন করা এই যে। আর জিম করতে করতে রোড ফেসিং ভিউও রয়েছে খুব সুন্দর, এই যে একদম ডিএস রোডের ওপরে যেহেতু অসাধারণ ভিউ। আর সুইমিং পুলটা তো অসাধারণ, যখন আপনারা সুইমিং পুল দেখবেন দেখাবো, সুইমিং পুলটা সত্যি অসাধারণ লাগবে। চলুন এবার সুইমিং পুলের দিকে যাওয়া যাক। তো এই যে সুইমিং পুল, দোষের মধ্যে সুইমিং পুলে এখন জল নেই। কি হলো, জলটা বের করে দিয়েছে? ট্রিটমেন্ট হচ্ছিল। আচ্ছা, পরিষ্কার হয়েছে, ক্লিনিং হওয়া। তো সত্যি সুইমিং পুলটা আমি নিজে দেখেছি, অসাধারণ, জাস্ট অসাধারণ। এতদূর অব্দি যদি জল থাকে আর পুরোটা ভর্তি, বুঝতে পারছেন, একদম এই রোড, মেন রোড পাশেই পুরো এই প্রজেক্ট G+15-এর। আর এখানে সুইমিং পুল, সাথে ক্লাব হাউস অ্যামিউনিটিস সবটা। আর এখানে একটা চিলড্রেন্স প্লে এরিয়া মতো রয়েছে ছোটো, যারা ছোটো বাচ্চা তাদের জন্য এই পোর্শনটা। এবং তার সাথে একটা কমিউনিটি হল আছে, বেশ সুন্দর বড়। এবার চলুন কমিউনিটি হলটা একবার দেখা যাক। খোলা আছে হলটা? ওয়াও, আমি তো দেখেছি আগে। তো এবার আপনাদের জন্য বেশ বড় কমিউনিটি হল, টোটাল মানে ফ্লোরটায় এয়ার কন্ডিশন রয়েছে। এই যে এখান থেকে যদি দেখেন পুরোটা, পুরোটা বেশ একটা বড় জায়গা। এবং এর সাথে ওয়াশরুম তো আছেই, এটা খোলা আছে? হ্যাঁ, এটা হচ্ছে কিচেন, লাইট আছে? হ্যাঁ। ওয়াও, এই হচ্ছে কিচেনের পোর্শনটা, লাইটটা বন্ধ করে দিই, ব্লিঙ্ক করছে। আর এই হচ্ছে পুরোটা, পুরো কমিউনিটি হলটা, স্পেসটা দেখতেই পাচ্ছেন। তো কোনো অনুষ্ঠান হলে আপনারা এটাকে ইউজ করতে পারবেন, শুধুমাত্র তাদের জন্য যারা এই সোসাইটিতে থাকবেন, রেন্টে হোক কিংবা নিজেরা পারচেস করে হোক। তো অবশ্যই যোগাযোগ করতে ভুলবেন না যদি কারোর পছন্দ হয়ে থাকে। এখানে রেন্টে ফ্ল্যাটস অ্যাভেলেবেল রয়েছে, সেলেও ফ্ল্যাটস অ্যাভেলেবেল রয়েছে। যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ।